অবাক কাণ্ড। ওগো ও কোথায় গেছে? কি বেশ দেখে যাও সব নাশ হয়েছে। আনন্দমেলা হচ্ছে গো, কে যেন এক সানজিদা আখতার আর আবেদ খান করছে প্রোগ্রামটা। না না, এদের চাই না, অন্য কাউকে চাও, ভালো কাউকে চাও, ভালো প্রোগ্রাম চাও। ও এদের চাই না, অন্য কাউকে চাই, অন্য কাউকে চাই, ভালো প্রোগ্রাম চাই, ভালো প্রোগ্রাম। দেখি এরা তো দেখি যায় না। তাও তো এরা তো দেখি নড়েও না সরেও না। জি না, আমরা নড়বো না সরবো না। অনুষ্ঠান শেষ না করে কিংবা অনুষ্ঠানকে শেষ না করে আমরা যাচ্ছি। প্রিয় দর্শক, আনন্দমেলায় আপনারা আনন্দ পেতে চান, হাসতেও চান, কিন্তু হাসানো কি আসলে সহজ কাজ? আপনাদের ভিতর থেকে ছজন এখানে উপস্থিত আছেন। শেখর আহমেদ, দুই বন্ধু চীন দেশে চলে গেছে, চীন তাই না? এখন চীনে গিয়ে এরা মুশকিলে পড়ে গেল, খিদে লেগে গেছে। এখন একজন আরেকজনকে বলে খিদে লেগেছে কি করি, খেয়ে আসি। কিন্তু দোষ আমরা তো এদেশের ভাষা বলতে পারি না, তাই তো চীনা ভাষা বলতে পারি না, আমরা চিন্তা করি বেরিয়ে গেল। কি বেরোলো বলে দোষ, দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় ভাষা হচ্ছে ইশারা। তো বেয়ারা ভদ্রলোক চলে আসলেন, এসে কি চাই স্যার আপনাদের? উত্তর দিচ্ছে তার মানে বুঝে গেল বেড়া যে এরা দুজনে খুব ক্ষুধার্তদের মুখ থেকে কথা বেরোচ্ছে না। যাই, এরা দুজনে খাবার নিয়ে আসি। খাবার নিয়ে এসে দিল, এরা স্যুপ খেলো, নুডলস খেয়ে নিল, ফ্রাইড রাইস খেয়ে নিল। এখন একটা এত বড় একটা মাংসের টুকরা ছিল, ওটা দুজন দু টুকরা করলো, করে একজন খাচ্ছে আর একজন আরেকজন খেয়ে। একজন বলে ফ্যান্টাস্টিক রান্না হয়েছে মুরগির মাংসটা, তার বলে ও কি বললি, এটা হাঁসের মাংস, হাঁস না অসম্ভব, এটা মুরগির মাংস। আমি বলছি হাঁস, ও বলে মুরগি, আমি বলছি হাঁস। ঠিক আছে, আমার তর্ক করে কোনো লাভ নেই, ঝগড়া করে কোনো লাভ নেই, ঠিক আছে, বেড়াকে ডাকি, বেড়া রক্ত দেবে। বেড়া আমার ঘুরে দেখলো, ঘুরে দেখেই কাছে আসছে। তো জিজ্ঞ করছে মাংসের ব্যাপারে উল্লেখ করে যাচ্ছে, তো বিয়ার আগে ছিলেন উনি বলছেন তার আগের খুব খুশি গেছিলেন, তো সে বলছে বউ বিয়ারে এরকম করে উত্তর দিয়েছেন না। তো দুজনে চমকে গেলেন, কি ব্যাপার তাহলে এটা কি, দুজনে জিজ্ঞেস করছে তাহলে এটা কি? তো বিয়ার উত্তর দিচ্ছে
আমরা যখন আপনাদেরকে কৌতুক পরিবেশন করছিলেন সেই সময় আমরা কিন্তু সতর্ক দৃষ্টি রাখছিলাম এদের দিকে এবং আমরা দেখতে পেলাম যে এই ছজনের মধ্যে পাঁচজনই যথেষ্ট আনন্দিত হয়েছেন তারা হেসেছেন তো যেহেতু তারা আনন্দিত হয়েছেন কাজে সেটাই আমাদের সফলতা কৌতুক অভিনেতা হাসমত আমার ভাবি তো হাসবে আমার দিকে তাকায় না আমি কি দেখতে খুব খারাপ আমি তাহলে দেখতে খারাপ ভাই আমার দিকে তাকালে তো হাসবো কি আজকের এই প্রতিযোগিতার নিষ্ঠুরতম নির্মমতম এবং কঠিনতম লোক হিসেবে আমরা একে প্রস্তুত এবারে আমি তোমাকে হাসাই রাখো তো এখন কি হাসাবার সময় দেখলেন তো এদেরকে হাসানো কত কঠিন ঠিক আছে আমি হাসবো কিন্তু একটা শর্ত হাসির আবার শর্ত কি বিয়ের আগে যেসব ভালো ভালো কথা বলে ঘরে এনেছো সেগুলো পূরণ করতে হবে রাখো তো আচ্ছা অনুষ্ঠানে এরপরে যেন কি আছে দেখলেন তো এদেরকে ফাঁসানো কত কঠিন আসুন আমরা তাহলে অনুষ্ঠানে ফিরে যাই Thank you.
অনুষ্ঠানে একটা উল্টো ব্যাপার ঘটেছে। এক ভদ্রলোক যাকে এখন আর টেলিভিশন অনুষ্ঠানে পাওয়া যায় না তাকে পাওয়া গেছে। একসময় তার অত্যন্ত জনপ্রিয় টিভি উপস্থাপক জনাব আব্দুল্লাহ আবু সাইদ। ধন্যবাদ, কিন্তু এত মানুষের সামনে একটা উল্টো লোক বলে আমার পরিচয় করিয়ে দিলেন। যা খুশি করুন আপনার উপস্থাপক, কিন্তু উল্টো জিনিসেরও যে একটা ভালো দিক থাকতে পারে এটা মানেন কি? কিরকম? এই ধরুন একটা অসত্য জিনিস বা ভুল জিনিস, কিন্তু সেটা যদি বারে বারে ফিরে ফিরে আমরা শুনতে থাকি, আমরা দেখতে থাকি, তাহলে এমন অভ্যাস হয়ে যেতে পারে যে সেটা সত্য বলে আমাদের মনে হতে পারে, ভুল কিন্তু সত্য। এমনি যদি অবস্থা হয় তখন আসল সত্যটাকে আমরা ফিরে পাবো কি করে? খুব সহজ, পুরো জিনিসটাকে উল্টে দিন, দেখবেন আসল ব্যাপারটা পেয়ে যাবো। একটা উদাহরণ দিন। ধরুন এই দৃশ্যটা, একজন বিরাট পয়সাওয়ালা লোক দান করছে। নে 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 আমরা লোকটার এই দানের ব্যাপারটাকে পুরোপুরি বিশ্বাস করছি। এবারে পুরো ব্যাপারটাকে একটু উল্টে দিই, তাহলে হয়তো বুঝতে পারবো আসল সত্যটা কি। দে 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 ধনী দেশগুলো যে দরিদ্র দেশগুলোকে সাহায্য দিয়ে যাচ্ছে সেটা কি এরকমই? আর একটা উদাহরণ চান? নিশ্চয়ই। তাহলে দেখুন এই দৃশ্যটা। সবাই বিশ্বাস করলাম যে চৌকিদার কিছুতেই চোরকে ধরতে পারছে না। এবারে আগের মতোই পুরো ব্যাপারটাকে উল্টে দিই। আসল সত্যটা এবারে পেলাম। আসলে চোর হয়তো চৌকিদারের হাতেই থাকে, আমরা দেখি এরা আলাদা। এবার একটু কবিতা বিষয় নিয়ে কিছু বলি। একটি দৃশ্য দেখুন। এবার জিনিসটাকে আবার উল্টে দিই। এই পাখি যদি আমাদের স্বপ্ন হয় তাহলে বলতেই হয় আমরা যে ভাবি আমাদের স্বপ্নেরা আকাশে আকাশে ঘুরে বেড়ায় সেটা হয়তো আসলে সত্যি নয়। উল্টে দেখলেই টের পাই আমাদের স্বপ্নেরা আছে আমাদের হাতের ভেতর, আমাদের বুকের ভেতর। জানি না বোঝাতে পারলাম কিনা, যদি না পেরে থাকি তাহলে ধরতেই হবে এর চাইতে ভালো করে বোঝানোর ক্ষমতা আমার নেই। সুতরাং আসি। প্রিয় দর্শক, উনি এইমাত্র চলে গেলেন, দেখলেন। এবারে তার থিওরি অনুযায়ী তার চলে যাওয়াটাকে একটু উল্টো করে দেখাই। এই উল্টো করে দেওয়াতে কি সত্য পাওয়া গেল জানি না, তবে এই মহান সত্যটাকে পাওয়া গেল যে ভদ্রলোক উল্টো দিকেও হাঁটেন ভালো। আজকের আনন্দমেলা থেকে আপনাদের জন্য একটি আনন্দ সংবাদ। আপনাদের প্রিয় সিরিজ নাটক এইসব দিন রাত্রি
যেটা একসময় বন্ধ হয়ে গিয়েছিল, আজকে এই আনন্দমেলার অনুষ্ঠান থেকেই সেটা নতুন পর্যায়ে শুরু হতে যাচ্ছে। দর্শক মণ্ডলী, অত কিছু হবে না, ও সবসময় একটু বাড়িয়ে বলে, তবে হবে। এই সব দিন রাত্রি হবে, আপনাদের চেনা সেই সব পাত্রপাত্রীকে দিয়ে হবে। এই ঈদে এতদিন পরে তারা কেমন আছেন সেটাই হবে। বাবা, বাবা, আপনাকে বিছানায় শুয়ে দিই। আমি তো ভাত খাইনি এখনো। খেয়েছেন বাবা, আমি আমি খাইয়ে দিয়েছি, আপনার মনে নেই? ও আচ্ছা আচ্ছা, কিছু মনে থাকে না। পশ্চিম দিকে হয়ে গেল মা? জি না বাবা, ঠিকই আছে। সফিক কি এসেছে? ও তো চিটাগাং গিয়েছে বাবা, মঙ্গলবারে আসবে। আমাকে বলে গেল না কেন? বলে গিয়েছে বাবা, আপনার মনে নেই। বাবা আপনি এখন ঘুমান। সফিক বুঝে এসেছে, দেখো তো বৌমা। দেখি বাবা, আপনি শোন। কি ব্যাপার শারমিন? এই তো ভাবি, কেমন আছো তুমি? এত রাতে তুমি কোথেকে? বাসা থেকে? আমার কোথেকে? রফিকের সঙ্গে ঝগড়াটা করেছো নাকি? আচ্ছা ভাবি, তোমার কি ধারণা আমরা কেবল ঝগড়া করি? কে ও মা, কে এসেছে, কে কথা বলে? বাবা, আমি শারমিন, আপনার ছোট বৌমা। ও আচ্ছা, আপনি ভালো আছেন তো বাবা? হ্যাঁ মা, খুব ভালো আছি। যাবার জন্য তৈরি হচ্ছি গো মা। এসব কি কি ধরনের কথা বাবা? আমার ঘর ভর্তি ছেলে মেয়ে ছিল, এখন কেমন যেন খালি খালি। বাবা আপনি এখন ঘুমান তো, আমি আপনার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি বাবা। সফিক, সফিক বোধ হয়েছে? আমি দেখছি বাবা, আপনি ঘুমান বাবা। ভাবি, ওই শারমিন এসেছিল, ব্যাপারটা কি? আসেনি তাহলে? ঝগড়া? সত্যি বলছি ভাবি, আমার কোনো দোষ নেই, এই সিগারেটের আগুন হাতে করে বলছি, জাস্ট ঠাট্টা করে একটা কথা বলেছিল। কথাটা কি? সেটা শুনে আর কি করবে, মেয়ে মানুষ না থাকলে এই পৃথিবীটা যে কত সুন্দর হতো। আচ্ছা, একটা ঠাট্টা করার জন্য কোন সুস্থ মাথার মানুষ বাড়ি ছেড়ে চলে যেতে পারে? তুমি বলো, আর আমি এই রাত দুপুরে বউ খুঁজে বেড়াচ্ছি, এর বাড়ি যাচ্ছি, ওর বাড়ি যাচ্ছি। চা খাবে? আর চা, অ্যান্ড্রিন ফ্যান্ড্রিন কিছু থাকলে দাও। আচ্ছা হাসছো কেন? আমি হাসির কথা কি বললাম? তোমরা কথা বলো, আমি চা বানিয়ে আনছি। তুমি যদি মনে করে থাকো তোমার খোঁজে আমি এখানে এসেছি, তাহলে তুমি ভুল করেছ। যাক, পাশ দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম ভাবির সঙ্গে একটু দেখা করে যাই, এক কাপ চা খাবো, চলে যাবো। তো যাও না, কে তোমাকে দড়ি দিয়ে বেঁধে রেখেছে? আরে মেয়ে মানুষ, কি এমন ঠাট্টা যে একেবারে বাড়ি ছেড়ে চলে এলে? ভাবি, একটা জন্মদিনের পার্টিতে যাব, আমি সেজে গুজে রেডি হয়ে তার সামনে গিয়ে দাঁড়িয়ে বললাম আমাকে কেমন লাগছে দেখো তো। সে কি বললো জানো? অনেকক্ষণ তাকিয়ে থেকে বললো একদম বাঁদরের মতো লাগছে।
দুর্লভ প্রজাতির রিনোসাস মাছ। হাসছো কেন? এটা কি হাসির কথা হলো? আচ্ছা, সে একটা বয়স্ক লোক না, তার কথায় বার্তায় একটু ডিসেন্সি থাকবি না? সব কিছু নিয়ে ভাড়ানি করবে, সে কি গোপাল ভাড় নাকি? বলো কেমন আছিস রফিক? ভালো না, তুমি কেমন আছো? ভালো, খুব ভালো। ভালো থাকলেই ভালো, আর কিছু বলবে? হ্যাঁ বলবো, তুই বস। মেয়েটার কিছু খবর আসছে? কার কথা বলছো? কার আবার? টুনির? মেয়েটা একা একা বিদেশে পড়ে রয়েছে, কারো কোনো মাথা ব্যথা নেই। বাবা তুমি শুয়ে পড়ো। দুদিন বাদে ঈদ, মেয়েটা বিদেশে পড়ে আছে, কোনো জামা জুতো কিচ্ছু কেনা হয়নি। কেনা হবে, নিশ্চয়ই কেনা হবে। জার্মানিতে এতটুকু একটা বাচ্চা মেয়ে একা একা ঈদ করবে? এনি কারো মাথা ব্যথা নেই? তুই সবাইকে ডাক, আমি জিজ্ঞেস করি। দূরে কোথায় দূরে দূরে নাচ ভুলে গেলেও কিন্তু নাচের তবলা দেখি থামি না।
খারাপ লাগছে? আচ্ছা ঠিক আছে, আপনাদের যদি ভালোই না লাগে তাহলে একটা কাজ করা যাক, আপনারা চাইলে আমি বন্ধ করে দিতে পারি। বন্ধ করছি, এই শুনুন। আচ্ছা জুয়েলাই, আপনি আর কত দেখাবেন? জাদু দেখান, বাঁশি বাজান, ছবি আঁকেন, এখন আবার তবলাও ধরেছেন। হ্যাঁ তবলা ধরেছি, তবে একটু ভিন্নভাবে। দেখুন ওই যে বাক্সটা, ওয়ান্ডারফুল রিদম, আজব তালের বাক্স। বাক্সটা কিন্তু আজব নয়, দেখুন এই বাক্সটার মধ্যে একজোড়া অদ্ভুত তবলা রয়েছে। দেখুন তবলা যেটা দেখতে কিন্তু সাধারণ, মোটে অদ্ভুত নয়। কিন্তু এই তবলা জোড়া অদ্ভুত হলো কাজে, কারণ এটা নিজে নিজে বাজে। লক্ষ্য করে শুনুন, শুনছেন? বিশ্বাস হচ্ছে না? ঠিক আছে তাহলে দেখুন। দর্শকমণ্ডলী, আপনাদের সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আমি বিদায় নিচ্ছি। ধন্যবাদ। প্রিয় দর্শক, এবারের আনন্দমেলা উপলক্ষে আমরা কিছু আগ্রহী নতুন মুখের খবর পেয়েছি, আসুন তাদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই। আব্দুল মালেক সিদ্দার, আপনি কি করবেন? আমি একটি নজরুলগীতি প্রথমে গেয়ে শোনাবো এবং এই নজরুলগীতি বিভিন্ন গানের সুর পরিবেশন করবো। আচ্ছা। নয়ন ভরা জল গো তোমার, আচল ভরা ফুল, ফুল নেব না অশ্রু নেব ভেবে হইয়া কুল। এখন এটা আধুনিক গানের সুরে। আচ্ছা। নয়ন ভরা জল গো তোমার, আচল ভরা ফুল, ফুল নেব না অশ্রু নেব ভেবে হইয়া কুল। এইটা রামপ্রসাদী গানের সুর। নয়ন ভরা জল গো তোমার, নয়ন ভরা জল গো তোমার, আচল ভরা ফুল, ফুল নেব না অশ্রু নেব ভেবে হইয়া কুল। এইটা মাইজুলের গানের সুরে। নয়ন ভরা জল গো তোমার, আচল ভরা ফুল, ফুল ওই নয়ন ভরা জল গো তোমার, আচল ভরা ফুল, এই ফুল নেব না অশ্রু নেব ভেবে হইয়া কুল। এবার মুশতাক আহমেদ মানিক, কি দেখাবেন আপনি মুশতাক? দেখুন যে না, আমি কোনো কৃষক বা শ্রমিক না, আমি একজন ফেসরা ফিদেল তো। কেমনে ভালো করে চুরি করতে সেটা আমি জানি, আগে ভাবতাম যদি কোদাল দিয়ে ঘরের কোনো ছাদা করে ভিতরে হান্দায় জিনিসপত্র সরাই আসে পম্পট দিয়ে কুড়ি গ্রাম ছাউ লাগে। ভাবছিলাম আমি বুঝি খুব বুদ্ধিমান, কিন্তু হালায় আমি যে বুক হইতে পারি তা যুব তাই দেখলাম। সেই দিন ওই আমার এক মাসুদ ভাই, মানে পুরো করে মাসুদ ভাই বলে না, তার কাছে হিকলাম। রে তোর দিনকাল আজকাল কেমন যাইতেছে? আর কোয়েন না মিয়ে ভাই, দিনকাল খুবই খারাপ যাইতেছে। এই কোদাল দিয়ে চুরি করতে গেলে মানুষ আজকাল টের পায় যায়, তাই চুরি চুরি করবার পারতেছি না। আরে দূর ব্যাখ্যা, তুই কি এই পুরোনো আমাদের মতো কোদাল দিয়ে চুরি করো? আরে কত নতুন নতুন পদ্ধতি, যেমন শাবল খুঁটা, এইভাবে নাম শুনত নাই? দিন মিয়া ভাই হুনছি, তয় আরো হুনছি, ওইসব নাকি নিরাপদ না? তুই কি কখনো শাবল খুন্তা দিয়ে চুরি করার কথা চিন্তা করতোস? জি করছি, আপনাকে কইতে চাইছি কিন্তু লজ্জায় আর ডরে কইতে পারি না। যে আপনার চামটা হ্যাকিং দিকে মুখ করবে,
আমি বোকা ছিলাম কিন্তু এখন আমি বুদ্ধিমান হয়েছি, ছাগল খুন দিয়ে চুরি করি, আমি ঠিক কামরাই করছি। আর বুদ্ধিমান হন, ঠিক কাজটি করুন। ওরে বাবা পুলিশ, আজ কোটা পরে থানায় চলেন। এই যাই বুদ্ধিমানের কাম। এবার সবশেষে আসছে মেহেদি হোসেন সিজার। হ্যাঁ সিজার, কি করবে তুমি? ব্যাপারটা হচ্ছে কি, মানে আমি একদিন কমলাপুর রেল স্টেশনে গেলাম, তো সেখানে একটা বস্তির ছেলে, ধরুন 7-8 বছর, নাম কসিমউদ্দিন, তো তার সাথে আমার পরিচয় হয়, তো এবং সে আমার সাথে যেভাবে কথা বলছিল আমি সেটা শোনাচ্ছি। আমার নাম কসিমউদ্দিন, কমলাপুর রেল স্টেশনে দাঁড়িয়ে আমার 8 বছর বয়স চলতেছে, বিশ্বাস জানেন না, এই মরা কাটটা শুয়ে করে আমার কান্দে হাত ভরছে। যোগা আমার বাজানে তো টেম্পু চালায়, এই টেম্পু চালে পুষে করে যদি পায় হালায় জুয়া টুয়া খেললা, তারপর মদ গাঁজা খাইয়া, তারপর আরো আবি যাবি কইরা হালায়, হ্যাঁ আমার মা খাওয়ান দেয় না, পিন্ডনের কাপড় দেয় না, কিছু না, তারপরে রাইতের বেলায় নেশা কইরা ডুল্লা ডুল্লা কেমনে জানি আহে, আমরা বাড়ি দিয়ে বুঝি না, শুধু মানুষ না। তারপরে শুনেন শুনেন না, তাহলে বললাম কমু না। আচ্ছা তারপরে আমগো বাড়ির লগে এক 12 বছর মাতারি আছে, এই মাতারি আমার বাজারের লগে হাঙ্গা বসে, হাঙ্গা তারপরে হাঙ্গা হাঙ্গা বইয়া আমার বাজানের কুবুর দিয়েছে মতন, আমার বাজান আমার মায়ের খেতে দিছে, এরপরে আমার মায়ের পিসা দিয়ে বাইরে লাই নাই গো। তারপরে আরো শুনেন না, তারপরে এখন আমার মায়ের কি করবো, আমার মায়ের একবার কামড়েছে, আমি আবার হ্যাঁ গো সাহেবের অফিসে বাড়ি লয়ে যাই, হ্যাঁ আমার 30টা আছে, এর মধ্যে আমি আমার মার দিয়ে 20টা আর আমি নিজের আছি 10টা, এমনি এমনি আমি পয়সা ভুড়াইয়া ফেলিম দেখি, এই রুজিনা তারপর কুবুরি তারপর অঞ্জু জেন্স দেখি, তারপর শুনেন না, তারপর আমগো ইয়ে সাহেবের বিবি সাহেব গো বাড়ির হুঁশিয়ার আছে, রানা যা খাচ্ছর খাচ্ছর সিনেমা দেয়। আমি আমি একদিন গেছি এক বাড়ির সিনেমা দেখতে, আর আমার কান্দা দুইটা খেতে দিছে, আই গো আমার মায়ের ডাক পড়তেছে, আমি জায়গা আসসালাম আলাইকুম। ধন্যবাদ। এখন গানের প্রতিযোগিতা, এদিকে রয়েছেন মহিলারা, তাদের মধ্যে রয়েছেন দিলরুবা খান, শামীম ইয়াসমিন মিলি এবং লতিফা হেলেন, আর পুরুষদের পক্ষে রয়েছেন ফেরদৌস ওয়াহিদ, ফিরোজ সাঁই এবং খুরশিদ আলম, সঙ্গত করছেন চন্দন এবং রেজা। এবার শুরু হচ্ছে, প্রথমে পুরুষদের দল থেকে একজন একটি গানের কয়েকটি লাইন গাইবেন, তার ঠিক 15 সেকেন্ডের মধ্যে মহিলাদেরকে সেই গানের ভাবের সঙ্গে মিল আছে এমন একটি গান শুরু করতে হবে। যেমন ধরুন এই দল হয়তো প্রথমে শুরু করলেন, তুমি সুন্দর তাই পেয়ে থাকি প্রিয় সে কি মোর অপরাধ, তখন অপর দল সেটার উত্তরে গাইতে পারেন আমি সুন্দরই নহি। এরকম প্রশ্ন এবং উত্তরের মধ্য দিয়ে আমাদের প্রতিযোগিতা চলতে থাকবে। তাহলে শুরু হোক, আমরা সময় দেখব, প্রথমে পুরুষ দল। এসো এসো আমার ঘরে, এসো আমার ঘরে, এসো এসো আমার ঘরে, এসো আমার ঘরে, বাহির হয়ে এসো, বাহির হয়ে এসো, তুমি যে আছো যাব না যাব না ঘরে। মেয়েরা পুরুষদের ফাঁদে পা দেবেন না, বুঝা যাচ্ছে। আচ্ছা এবার তাহলে মেয়েদের প্রশ্ন শুরু হবে আপনাদের থেকে, প্রথম গানটা যাবে যার উত্তর ওরা দেবেন। আমার যাবার সময় হলো, দাও বিদায়।
ঠিক আছে ঠিক আছে, আমরা যখন ভাষার ব্যাপারে আগে বলি भला क्या दिएंगे अकेला जायो ना এবার পুরুষদের পালা ফিরোজ ভাই দাঁড়িয়ে গেছেন বউ সাজো গো বড় সুন্দর লাগবে গো যদি বউ সাজো গো বড় সুন্দর লাগবে গো মেরা উত্তর দিন আমি যেমন আছি তেমন রাখো গো সঠিক সিদ্ধান্তের জন্য ধন্যবাদ এরপরে আবার মেয়েদের পালা আপনাদের প্রশ্ন কি করবেন স্বামী নিয়ে আসুন মিলে গাইছেন মন দেব কি দেব না বলতে পারি না হয়তো দেব হয়তো না ছেলেরা উত্তর দিন জোয়াদা কি রোকে জমানা চাহে রোকে বদাই তুমো তানা ভরেগা জোয়াদা কি নিভানা পড়েগা নিভানা পড়েগা নাছর বান্দা খুশিদ আলম তিনি মন নিয়ে ছাড়বেন আচ্ছা এরপরে তাহলে আবার পুরুষ দল থেকে প্রশ্ন জিও না সাথী ও জিও না সাথী চলেছো একেলা আমরা মানে সময়ের কোনো দরকার হচ্ছে না আগেই দাঁড়িয়ে যাচ্ছেন যেতে দাও আমায় যে কোনো এবার আবার আপনারা মহিলা আমি যার দুপুরের ছন্দ বেলুকার সুর কে সেই সুন্দর কে দেখিয়ে দেখিয়ে
গৌর সফর দেখি দেখিয়ে দেখিয়ে গৌর সফর দেখিয়ে যদি তো হয় গো যদি তো হ্যাঁ তো হ্যাঁ তাহলে আপনারা সুন্দরকে খুঁজে পেয়েছেন নিরুপমা তুরিও কমাকে আমার করিতে পারিলাম না তো কিছুতে ও গো নিরুপমা নির্ধারণ করতে পারলাম না। দুটো দলকে আমরা অভিনন্দন জানিয়ে শেষ করছি। এরপর কি? এরপর তো কিছু নেই। নেই মানে সব শেষ? আনন্দমেলায় কি আনন্দ দিলাম আমরা? আমাদের দৌড় তো এই পর্যন্তই। তবে একটা কাজ বোধহয় করা যেতে পারে। রসের ভাণ্ডার গোপাল ভাঁড়, তাকে যদি এই অনুষ্ঠানে আনা যায় সেটা দেখা যেতে পারে। গোপাল ভাঁড় এখানে আসবেন? আসবেন, তবে হবুচন্দ্রের দরবারে। আমি হচ্ছি রাজা, হবুচন্দ্র রাজা। স্বাস্থ্যটা দেখতেছ কেমন তাজা? এই তল্লাতে হাটে মাঠে বাঘে মহিষে এক ঘাটে অনর্গল পান করে জল, ভয় পেয়ে নয় হেসে ভালো দেখে। আমি ওদের খুব আদরণীয়, স্মরণীয়, বরণীয়। আমি জানি কখন কি করণীয়। গোবচন্দ্র মন্ত্রী আমি, ভীষণ গণতন্ত্রী আমি, গায়ক আমি, যন্ত্রী আমি, আমার অনেক গুণ।
আমি পানকে করি চুন, আর চুনকে করি পান, আমার অনেক জ্ঞান। আমি যে রাজকবি, আমি লিখতে পারি সবই, রাজস্তুতি করতে পারি, মনের কথা ধরতে পারি, কাব্য করা আমার শুধু হবি। আমি যে রাজকবি, শিষ্য আমার রবীন্দ্রনাথ, রবি গলায় আমার মাত্রাল নয় কামছা, আমি হচ্ছি হবু রাজার চামচা। মিথ্যে নয় সত্য, হুজুরের ব্যাম হলে আমি দিই পথ্য, কবিরাজি সোজা নয় সকলেই পারে না, তাই এই কবিরাজ কারো ধার ধারে না। আমার প্রধান কাজ রাজ্যের সুস্বাস্থ্য রক্ষা, তাহার ওষুধে পায় অনেকেই অক্কা। প্রিয় আমার আলু ভর্তা, আমি হচ্ছি প্রশাসনের রক্ষাকর্তা, আমার পদবি কোটাল, আমার হাতেই টোটাল। আমি খোশবেজাজি অতি, আমি সেনাপতি, আমার মতি গতি, এই সুকীট এই মুকীট রঙিনী প্রজাপতি, হাজার হাজার সৈন্য আমার আদেশে হয় ধন্য, আমি রাজার কাছে কৃতজ্ঞ। সেই জন্য গরু ছাগলের মতন আমি মানুষ করি হত্যা, সজীব স্বয়ং আমার নিরাপত্তা, আমার পূর্বপুরুষের আবাস ছিল জর্দান, তারাও নিত খ্যাচাং করে গর্দান। কি মেহমান তাকে ভেতরে আন, জল্লাদ তুলে রাখো খড়গ, দরবারে আজ রব সাজ সাজ, ফুর্তি করাই একমাত্র আপনাদের কাজ। আমার অতিথি হয়ে এসেছেন যিনি বিখ্যাত, তিনি পরিচয় তার রসিক গোপাল ভাই। কি সৌভাগ্য কি কপাল, এসো হে গোপাল, আমি আজ ধন্য আমরা উন্মুখ তোমার জন্য। তবে শুরু করো কাজ। মহারাজ আমি তো আমার কাজে ব্যস্ত, ব্যস্ত নিজেকেই নিজে হাসানোর কাজে ন্যস্ত, ন্যস্ত জি, এখন আমি নিজেই নিজেকে হাসাচ্ছি। তোমার রসের ভান্ডার দেখে হতে চাই ঠান্ডা, সে কি কথা, মাথা ব্যথা, নিজেকে নিজে তো হাসাবার কথা নয়, নেই ভয়, আমাদের সাথে করতে মস্করা দিচ্ছি আস্কারা তোমাকে। আমরা দেখতে চাই হাসির অ্যাটম্বোমাকে, তামাশা করব, করব ঠাট্টা, শুনে রেখে কেউ মারলে কাজটা। আরে না না, মারবে কেন, আমি আছি না, পারবে কেন। আমি শুনেছি আপনারা খুব সহনশীল, আপনাদের দিল সহনশীলতায় ঠাসা, তাই মনে সংশয় আশা। তা তো বটে, তা তো বটে। তাই যদি মন্দ কিছু ঘটে? ঘটবে না গো, ঘটবে না, কেউ কিছুতেই চটবে না, সবার কিছু হচ্ছে না। তবে গুরু কবিতা দিয়েই করি শুরু, কবিতা হচ্ছে ঘরের বউয়ের মতো, কানে কি বুঝি তো কানে কি বুঝি না, তাই দুয়ের তফাৎ খুঁজি না। এক দেশে ছিল এক কবি, থামো গোপাল থামো, কবিকে নিয়ে ফজলাম, কাব্যের অলৌকিক আনন্দ লোক নিয়ে এই পরিহাস, শুনলে শুকিয়ে যাবে ঘাস, ফুটবে না ফুল, ডাকবে না কাক, থাক গোপাল থাক, তুমি যা বোঝো না গোপাল, তা নিয়ে কথা বলতে এসো না, প্লিজ কবিকে নিয়ে হেসো না। রাজকবি খুব মাইন্ড করেছেন, তাই কবিরাজির বিষয় নিয়ে বলতে আমি চাই। না হে গোপাল না, চিকিৎসা শাস্ত্র কিছুতেই তোমার ইয়ার্কির বিষয় না, কবিরাজি বিদ্যে কি এতটাই ফেলনা, একটি ছেলের হাতের মোয়া নাকি খেলনা। ঠিক আছে ঠিক আছে, ওকে মানি, লোকে যাতে দুঃখ না পায়, কষ্ট না পায়, সেরকম কিছুই বলি, নইলে মহারাজ আমি আজ চলে। কি তা কি করে হয়, তুমি বলবে তো নিশ্চয়। আমি শুনেছি আজ যে রাজ্যে ছোট বড় মাঝারিও খুদে সবাই চক্ষু উদে যে জিনিসটি খায় তার নাম ঘুষ। এই জিনিসের নাম শুনলে কারো থাকে না তো হুশ, সেই ঘুষ। এসব নিয়ে আপনার যে
তামাশা করলে যাচ্ছ তাই বললে আপনার গিয়ে ডিপার্টমেন্ট টিকিয়ে রাখা তো যাবে না, তুমি তো গোপাল রেহাই পাবে না। ঠিক আছে, তবে আমি বলি একটা মোটা আলোকের গল্প। অল্প অল্প সেটাই বিকল্প। এক যে ছিল একদম মোটা, কাঁটাল গেত দশটা গোটা, বিশাল ভুড়ি ধরতারে। গোপাল তুমি আমাকে নিয়ে রঙ্গ করো ব্যঙ্গ করো কিচ্ছুতে বলবো না, কিন্তু মোটা লোকের এই অপমান সহ্যটি করবো না। কারণ মোটা লোককে নিয়ে ঠাট্টা করলে সেটা আমার ছোট মামার মোটা শ্বশুরের উপর গিয়ে বর্তাবে, তখন কিন্তু তুমি পস্তাবে। হ্যাঁ ঠিক বলেছেন, ঠিক মোটা লোকের অসম্মানে বেটাকে নির্ভীক। তার চেয়ে গোপাল তুমি গঠনমূলক হাসি হাসাও। গঠনমূলক হাসি, গঠনমূলক হাসি আমি বড্ড ভালোবাসি। সবই রাজার আশীর্বাদ, সমালোচনা বাদ তাতে জীবন হয় বরবাদ। দেশ ও দশের কল্যাণে গঠনমূলক হাসি শ্রেয়, বড্ড উপাদেয়। কাউকে কিচ্ছু বলা যাবে না, না কাউকে একটু ছোঁয়া যাবে না, না তাহলে আমি কেন আমার বাপের বাবার বাবার নেই কো শান্তি লোককে হাসায়। হ্যাঁ সবাই হাসায়। তাই তো গোপাল ঠিক বলেছো তুমি, তাই তো গোপাল ঠিক বলেছো তুমি। আমাদের সহনশীল হতে হবে, আমাদের সহনশীল হতে হবে, তামাশাকে ভাবতে হবে, তামাশাকে ভাবতে হবে, তামাশাকে ভাবতে হবে, তামাশা তামাশাকে ভাবতে হবে, তামাশা। গোপাল গোপাল তোমার এত বড় আস্পর্ধা, এক থাপ করে ফাটিয়ে ফেলবো তোমার কানের পর্দা, তখন বুঝবে বর্তা। মহারাজ ঘাট হয়েছে ঘাট, কাটে গোপাল কাজ চলতি কেটে পর মহিলা ব্যাটা মারে গাঁটালো মোল্লাকে আসি আমি ভালো আসি ভগবানের কিরে হাসব নই আর ফিরে। হে মহারাজ আমি তো যাই, গুড বাই গুড বাই। গোপাল ভাড়কে যখন ব্যর্থ হয়ে চলে যেতে হলো তখন আমরা থেকে আর কি করবো, আর তো দেখা যাচ্ছে না, কিছু অসহ্য করবে কি, এরা তো যাবে না। একটা উপায় আছে, কি